হাই স্কুলের বাইরে বিস্ফোরণ বনগা থানা এলাকার ঘরুয়া রাজাপুর হাই স্কুলের বাইরে বিস্ফোরণ আহত ক্লাস বিস্ফোরণের দুই ছাত্র একটা প্রকট আওয়াজ হয়েছে যেটা আমরা ভেবেছি প্রকাণ্ডে একটা শব্দবাজি ফুটেছে না আওয়াজটা প্রচাল গম্ভীর ছিল কিছুক্ষণের ভিতরে আমাদের স্কুলের স্টুডেন্ট পঞ্চম শ্রেণী ও ছুটি হয়ে গেছিলো বাড়িতে যাচ্ছিলো যেহেতু আমাদের টেস্ট পরীক্ষা চলছে তো ওদেরকে আগে টিফিনে ছেড়ে দেওয়া হয়েছে খাই দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তো খানিক্ষণ পরে বাচ্চারা ওদের ধরে নিয়ে যায় ধরে স্কুলে নিয়ে আসে ওর হাতে দুটো হাতে ইঞ্জোর হয়েছে মুখে ইঞ্জোর হয়েছে এবং ওর ভিতর দিয়ে কিছু মেটালের টুকরো টুকরো বেরোচ্ছে এবং আমরা যতটা পেরেছি ফার্স্ট এড করে ওকে আমরা তৎক্ষণিক মানে কিছু সময়টা অতিক্রম না করে আমরা ঠাকুরনগর যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেটা চাঁদপাড়া প্রাথমিক কেন্দ্রে নিয়ে গিয়েছি ওখানে দুজন ডাক্তারবাবু দেখেছে ওর স্টিচ হয়েছে ওর যে মেটালের টুকরোগুলো বেরিয়েছে সবগুলো বের করে দিয়েছে বের করে দিয়ে ওকে ওষুধপত্র দিয়ে ছেড়ে দিয়েছে মানে এখনও ভালো আছে তবে একটা বড়ো বিস্ফোট হয়েছে ডাক্তাররা বলছে এটা জাতীয় কিছু হবে এটা আমাদের স্কুলের পাশেই হয়েছে একদম স্কুলের বাউন্ডারি বলার সঙ্গে লাগানো একটা নির্বাণী রাস্তায় সকালে ওটা যে পাথর নেমেছিল সেইটাই সবাই বলছে ওই পাথরের সঙ্গে ওটা ছিল না কি মিশে বাচ্চা ডাক্তারবাবুর হিসাবে বাচ্চা ভালো আছে এবং ওকে না ওকে ছেড়ে বাড়িতে চলে দিয়েছে হ্যাঁ দেখুন আমি তো সাড়ে বারোটা নাগাদ স্কুল থেকে বেরিয়েছি এডিআই অফিসে আমাদের পি এফের মানে কাজ চলছে সেখানে গেছিলাম স্কুল থেকে আমাকে ফোন করলো একটা চল্লিশ নাগাদ এই টিফিন আওয়ার্সে স্টুডেন্টরা বাইরে বেরিয়েছে কেউ কেউ যাদের কাছাকাছি বাড়ি বাড়িতে খেতেও যায় অনেকে কাছেই বাড়ি যাদের তা তখন বেরিয়েছে দুটো ছাত্র ক্লাস ফাইভে পড়ে শিবা রায় আর হচ্ছে যে সায়ন চক্রবর্তী এরা দুজন মানে শিবা একটু বেশি ইঞ্জুয় হয়েছে সায়ন বোধ একটু অল্প হয়েছে তার সঙ্গে সঙ্গে আমি খবর পেয়ে বনগাঁয় থানাতেও যাই যে জানাই যে আমরা কি করবো এই অবস্থায় আর স্কুলে বলে দিই যে লোকাল যে হেলথ সেন্টারে তাদের স্টুডেন্টদের নিয়ে যাওয়া এবং সেখানে প্রয়োজনীয় ট্রিটমেন্ট চিকিৎসাও হয়েছে ওষুধ টষুধ স্কুলে থেকে কিনে দেওয়া হয়েছে খবর পেয়েছি যে এখন কিছুটা স্টেবেল অবস্থায় আছে তা আহত হয়েছে সেটা আমরাও এখনও জানি না এটা উপযুক্ত দপ্তর থেকে এটা ইনভেস্টিগেশান করার পরে জানা যাবে যে এটা পাথরের গাড়ি পড়েছে তার মধ্যে কোনো দুটো এন্ড যে কোনো ব্যাটারি হোক বা কোনো ডিটেনেটর হোক যাই হোক সেটা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা বলতে পারবেন আমরা তো এই বিষয়টা অত ভালো জানি না যে কেন হ্যাঁ ব্লাস্টটা সেইটাই তারা বলবেন আমরা তো এই এই বিষয়ে অভিজ্ঞ নই আমরা পড়াই আমরা এই কিন্তু হ্যাঁ বাচ্চারা স্কুল আওয়ার্সে যেমন টিফিন আওয়ার্সে টিফিন আওয়ার্সে যখন ঘন্টা পরে কেউ কেউ বাড়ি থেকে টিফিন নিয়ে আসে আবার যাদের স্কুলের পাশেই বাড়ি দু একজন বাড়িতে খেতেও আসে তা সেই সেই সময় আসছিলো যাদের এই পাশেই বাড়ি এই যে যে স্পটে ঘটনাটা ঘটেছে ইনসিডেন্টটা ঘটেছে সেই স্পটের পাশেই তাদের বাড়ি এবং এই জায়গাটায় যে লোকাল মানুষ বা এই পাড়ার মানুষ তারা খুবই ভালো তারা এটা দেখছে লক্ষ্য রাখে কিন্তু আজকে সকালেই পাথরের গাড়িটা পড়েছে এবং তারপরেই এই মানে যে দুটো এন্ড পড়েছিল মানে বেরিয়ে যেখান থেকে ব্লাস্টটা হয়েছে এখানে আগে থেকে কোনো তার বা কোনো এন্ড আমি যা খবর এখন পাচ্ছি যে আগে থেকে কোনো রকমের কোনো তার বা কোনো এখানে বিস্ফোরক কিছু থাকা বা এই ধরনের কোনো মানে উপস্থিতি এলাকার মানুষ দেখতে পায়নি সেটা তো পাথরের মধ্যে যে ফটো আমাকে পাঠিয়েছে আমি দেখেছি মোবাইলে আমার ভিডিও পাঠিয়েছি না বোধহয় ধরেনি ওরা পাশ দিয়ে যাচ্ছিল ওদের জার্কিংয়ে বা দুটো পাথরের ঘষাতেও হতে পারে এটা আমার মনে হচ্ছে আমাদের ছাত্র তো এরকম মানে যে যে একটা তার দে হাতে ধরবে ওটা আমার মনে হচ্ছে যে পায়ের ঘষাতে দুটো পাথরের সঙ্গে পাথরে ঘর্ষণে সেখানে একটা হিট হতে পারে আর এটা আমরা সঠিক জানতে পারবো না এটা স্টুডেন্টরাই বলতে পারবে আমি স্কুল থেকে মানে খেলতে এসেছি তখন আমি নিচে নেমেছি পাথর খুঁজতে তখন ওখান থেকে উঠছিলাম তখনই ফেটে গেছে এইটুকু একটা ঠিক নয় যে কালী পটকা বাজির মতো একটা জিনিস ছিল কিন্তু সাদা কালারের আর ওই আগে দুটো যে তার ওটা আমরা প্রথম ধরে বলছি এটা কি দেখতো এটা কাউকে দেখাতে হবে তারপরে ওটা আমরা আবার রেখে দিয়েছি তারপরে যখন আমরা এইটুকু এইটুকু সাদা সাদা পাথর আছে ওখানে খুঁজছিলাম খুঁজতে খুঁজতে নিচে গিয়েছি তারপরে উঠে আসার সময় ডপ করে ফেটে গেছে এই যে এই যে এই হাতে সেলাই করেছে আর এটা এমনি একটু কেটেছে হ্যাঁ তার ছিল তার ধরে নি কিন্তু ওই যেটা ওই যেটা ফেটেছে ওটা ধরেছি